ক্যারিয়ন বিটল গোবরে পোকা নামে এক ধরনের পোকা ফুলের পরাগ রেণু নিয়ে এর গোড়ায় বীজ জমায়। সেখান থেকে পরাগ রেণু নিয়ে স্ত্রী মৃতদেহের ফুলের কাছে পৌঁছে দেয় এই পোকাগুলো। এভাবে বংশবিস্তার করে ফুলটি। তবে আশ্চর্যের বিষয় হলো ফুলটি সন্ধ্যা থেকে গন্ধ ছড়াতে শুরু করে, সারা রাত তা ছড়ায়, আর ভোর হলেই বন্ধ করে দেয় গন্ধ ছড়ানো। এভাবে মাত্র 24 থেকে 36 ঘন্টার মধ্যে এই পরাগরেণু ছড়ায় ফুলটি, এরপর নষ্ট হয়ে যায়। তীব্র পচা গন্ধ সত্ত্বেও সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বোটানিক্যাল গার্ডেনে গ্রিন হাউসে জড়ো হয়েছিল কয়েক হাজার মানুষ। দিনটি ছিল 29 জুলাই 2016 শুক্রবার। স্থানীয়ভাবে জুলাই মাস প্রচণ্ড গরমের মাস হিসাবে পরিচিত, কিন্তু এদিন সন্ধ্যায় অসহ্য ভাপসা গরম উপেক্ষা করেও গ্রিন হাউসে ভিড় জমিয়েছিল ওই এলাকার 5টি অঞ্চলের হাজার হাজার মানুষ। উদ্দেশ্য, একটি মৃতদেহে ফুলের পুষ্পটন দৃশ্য দেখবেন, উৎকট পচা গন্ধ জেনেও সেখানে জড়ো হয়েছিলেন তারা। ফুলটির সঙ্গে এ সময় সেলফি তুলেছেন কমপক্ষে 25,000 দর্শনার্থী, কেননা এই ফুলের পুষ্পটন একটি বিরল ঘটনা। কারণ পুষ্পটনের জন্য পরিপূর্ণতা পেতে এই ফুলের সময় লাগে 5 থেকে 10 বছর। পুষ্পটন ঘটেছে এই ফুলের 2000 সালের আগে, এক শতাব্দী জুড়ে এই ফুলের পুষ্পটন হয়েছে 50টির মতো, কিন্তু শুধু 2016 সালেই পরাগায়ন হয়েছে 32টি ফুলের, যার অধিকাংশ ছিল যুক্তরাষ্ট্রের।